সো ইকুয়েশনস অফ মোশন মানে গতির ছবিকরণ আমরা ইতিমধ্যে গতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গতি কেমন করে হয় গতির সাথে মোশনের সাথে রিলেটেড যে টার্মগুলো ছিল যেমন কি ছিল বেগ ভেলোসিটি ছিল অ্যাক্সেলিয়েশন ছিল তারপরে তোমার টাইম ছিল ডিস্টেন্স ছিল সো এভরিথিং উই হ্যাভ লার্নড আমরা সব কিছু কী করছি বলতে পড়েছি তো এই যে সবগুলো পড়েছি এই সবকিছুর সমন্বয়ে হচ্ছে সমীকরণ করা হবে এখন সমীকরণগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই সমীকরণগুলো ম্যাথমেটিক্যাল টার্মে লাগবে দ্যাট মিনস তুমি যখন টার্মগুলো করবা এই অধ্যায়ের তখন লাগবে একটা মিনিট ওটা ওটা এখন আসসালামু আলাইকুম কিসের আওয়াজ ওই যে হিন্দু ধৰ্ম বলত্তি একো পঢ়ে যা কেইডা ওকে এটা হচ্ছে আমি তো বাড়িতে আসছি তো বাসার পাশে একটা আশ্রম আছে আর কি তো ওরা হচ্ছে এই টাইমে রাত্রেবেলা ঢাক পিটায় যায় আর কি রাস্তা দিয়ে আমি যাই না ওদের কোনো অনুষ্ঠান এটা বাট যায় আর কি ঠিক আছে বছরে কোনো একটা সময় যায় আগেও যেত ওকে এনিওয়ে সো ইয়া জানো কি না রূপাদেব নামে একজন আছে এখানে জয়েন কি অনুষ্ঠান আছে এখন তোমাদের কোনো অনুষ্ঠান বা কোনো কিছু আছে কিনা

আর এই ম্যাথগুলো করার জন্য অনেক বেশি বেসিক প্রয়োজন হয় অনেক বেশি বেসিক তা নাহলে তুমি বুঝবা না কিছু ম্যাথগুলো ঠিক আছে হ্যাঁ তো এই বেসিকগুলোর প্রয়োজন হয় বলে আমি এতদিন ধরে কী করছি বলতো শুধু বেসিক দিয়েছি তোমাদের এবং প্রত্যেকটা বিষয় খন্ডাইতে করছি আবার তোমরা দেখেছো তো এগুলো এখন ইমপ্লিমেন্ট করার টাইম এখনও না যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবো আগে সমীকরণগুলো পড়তে হবে দেন বাট আমাদের বেসিকগুলো নিয়ে মোটামুটি শেষ ওকে এখান থেকে অনেক কিছু আমাদের বুঝতে হবে হ্যাঁ এস কখন লাগে হ্যাঁ বাট বেশি দেয়নি যদিও এখানে এই দেখো ভি আরেকটা সূত্র আছে হ্যাঁ দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউএসোয়ার প্লাস টু এ এস সো এটা ভি মানে কি ভেলোসিটি ভি মানে কি ভেলোসিটি বেগ বেগ বের করার জন্য একটা ফর্মুলা এখানে দিছে আবার দেখো আর আরেকটা ফর্মুলা আছে বেগ বের করার জন্য সেটা হচ্ছে সরি দেখো এই যে একটা ভি প্লাস ভি বাই টু এই যে একটা আর একটা আছে সেটা হচ্ছে এই যে ভি ইজিকলস টু ইউ প্লাস এটি তিনটা সূত্র আমরা এখান থেকে দেখলাম

তখন তার সাথে বেগ রিলেটেড ভেরোসিটি প্লাস টাইম রিলেটেড প্লাস ডিসট্যান্স সো যারা যারা রিলেটেড থাকে তাদের সবার সমীকরণ বা ইকুয়েশন বের করা যায় প্রথমে রয়েছে বেগের সমীকরণ ওকে বেগ বলতে কি বোঝায় আমরা গতকাল আমরা গত লেকচারে পড়েছিলাম আমরা আরেকবার টোসল দেখি সলভ করি হ্যাঁ বেগ বলতে কি বোঝায় দ্যাট মিন্স আমি খুব সিম্পলি বলা ট্রাই করবো কারণ আমরা বিস্তারিত আলোচনা করেছি অলরেডি সো বেগ বলতে কি বোঝায় সাপোজ একজন ক্রিকেটার ব্যাট করলো হ্যাঁ তো সে ছক্কা মারছে মানে সিক্স হ্যাঁ তো যেহেতু সে সিক্স হিট করছে সিক্স রান করতে পারছে ড্যাটমিন্স আমরা বলবো যে মনে করো তার যেমন শহীদ আফ্রিদি অনেক জোরে জোরে মারতো হ্যাঁ তো এখন মনে করো ছয়টা অনেক বেশি অনেক উঁচুতে গেছে এবং অনেক বড় সয় হয়েছে কি বলবো আল্লাহ কত বেগে মারছে ড্যাটমিন্স কত জোরে মারছে হ্যাঁ যে তার ছয়টা এত দূর গেছে তার মানে কি তার বেগটা অনেক বেশি ছিল বেগটা অনেক বেশি ছিল এখন খেয়াল করো যখন বেগ হয় বেগ ভি তার সাথে কী কী থাকে রিলেটেড চিন্তা করো তুমি বেগের সাথে কি কি রিলেটেড থাকে আমরা কিন্তু জানি বেগ হলে কিন্তু আমরা জানি যে একটা কি থাকবে টাইম থাকবে অবশ্যই গেসে একটা টাইম নিয়ে যাবে না টাইম থাকবে একটা ডিসটেন্স থাকবে অবশ্যই অ্যান্ড বেগের মাধ্যমে আর ডিস্টেন্স কেন কারণ এইখান থেকে ছয় এখানে এইখানে যেয়ে পড়তে তাহলে এখান থেকে যা এখান থেকে এসে এখানে এই পর্যন্ত আসছে মানে একটা ডিসটেন্সে সারপ্রাস করছে বা অতিক্রম করছে অবভিয়াসলি তো এখানে ডিও লাগবে টিও লাগবে মানে রিলেটেড হ্যাঁ দেন কি লাগবে বলতো দেন হচ্ছে আমাদের এই বেগের কারণে মিন্স ভেলোসিটির কারণে একটা কিছু হয় সেটা কি তরণ হয় মিন্স এ হ্যাঁ কি হয় এ হতে পারে মানে দ্যাট এক্সেল অ্যাক্সেলারেশন হতে পারে আমরা কিন্তু আগের দিন দেখছিলাম যেহেতু বেগের সাথে রিলেটেড আছে এই তিনটা টি ডি এ এই তিনটা দিয়ে মূলত বেগের সমীকরণটা বের করা হবে যেমন দেখো এখানে নেওয়া হয়েছে কি থাকে এ থেকে শুরু করা হয়েছে এই গোষ্ঠ ভি মাইনাস ওয়াই টি আমরা জানি কথা হচ্ছে একটু ভালো করে বুঝবা আমি আর একটু বলি এখানে সমীকরণ বলতে কি বোঝাচ্ছে মানে হচ্ছে তুমি বেগের জন্য মনে করো সমীকরণ কীভাবে তৈরি করা হয় ফর্মুলা কেমন তৈরি করা হয় একটু বলি সাপোজ তোমার কাছে অনেক কিছু আছে যারা মনে করো যে রান্না রান্নাবান্না ভালো পারে তারা বুঝতে পারবে কিংবা মনে করো যারা আর্ট ভালো পারে তোমার কাছে মনে করো অনেক এলিমেন্ট আছে একটা এলিমেন্ট দুইটা এলিমেন্ট তিনটা এলিমেন্ট চারটা এলিমেন্ট হ্যাঁ দেন হচ্ছে পাঁচটা এলিমেন্ট এরকম অনেক তোমার কাছে এলিমেন্ট আছে এখন তুমি হচ্ছে যদি বোঝো এলিমেন্টগুলো অনেক আছে তুমি ইচ্ছা করলে কিন্তু এই একের সাথে সবাই মিলিয়ে নতুন নতুন কিছু তৈরি করতে পারবা পারবা না পারবা এবার আমরা জানি মৌলিক রঙ হচ্ছে তিনটা ওই মৌলিক রঙ দিয়ে আমরা কিন্তু অনেক অনেক রঙ তৈরি করতে পারি পৃথিবীতে যত রঙ আছে তিনটা মৌলিক রঙের সমন্বয় তৈরি একটা রঙ সাথে একটার সাথে একটা মিশানো হয় নতুন কোনো রঙ তৈরি করা হয় সো সেম এজ আমরা এখানে সমীকরণ নিতে করবো বেগের তো আমরা দেখব বেগের সাথে সম্পর্কিত কারাকারা আছে ওই যা যারা যারা আছে ওদেরকে নিয়ে ওদেরকে ভেঙে চুয়ে ওদেরকে নতুন করে ফার্ম করে ওদেরকে কিছু হ্যাঁ যোগ বেগ করে কিংবা পাস করে আমরা নতুন একটা বেগের ছবিগুলো তৈরি করব এই হলো কাহিনি যেখানে ওইগুলো থাকবার সাথে আরও কিছু থাকতে পারে যেমন বিষয়টা এরকম যে মনে করো বেগ মনে করো ভেহিকলস মনে করো যে বা এই সময় আমরা কি জানি ভি মাইনাস ইউ বা টি জানি আমরা আমরা আগের দিন পড়েছি খেয়াল করো এখানে এইখানে কিন্তু যারা আগের ক্লাসগুলো করো নাই ভালো করে তারা কিন্তু আজকে একটু বুঝতে চবলেম হবে হ্যাঁ ওকে সো এখন এখানে যে এই দিগস ভি মাইনাস ইউ টি খেয়াল করো এখানে কিন্তু ভি আছে ভি আছে তো আমি আমরা যে কাজটা করবো এখন এই ভিকে আমরা নিব এই ফর্মুলাটাকে আমরা এই একটা ফর্মুলা এই ফর্মুলাটা নিব নিয়ে এর সাথে আরও কিছু যোগ বিয়োগ করে বা আরও কিছু অ্যাড করে আমরা নতুন করে ভিএারটা ফর্মুলা তৈরি করে ফেলবো এটাই হলো ইকুয়েশন বা ফর্মুলা আর ইকুয়েশন কখনো হয় ইকুয়েশন হইতে হলে একটা বিষয় মনে রাখতে হবে তোমাদের যে দুটো পার্ট থাকে একটা কি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড একটা কি রাইট হ্যান্ড সাইড ইকুয়েশন হতে হলে দুটা সাইড লাগে তবে মনে করো এক্সিক টু ওয়াই প্লাস ওয়ান এটা কি একটা ইকুয়েশন হইছে অবশ্যই হইছে কারণ কি দুটা সাইড আছে তোমার একটা চলক আছে এটা কি আছে চলক বা ভ্যারিয়েবল ছ লঙ্কা ভেরিয়েবল বলতে কি বোঝায় ছোকা ভেরিয়েবল বলতে বোঝায় যার ভ্যালু আমরা জানি না বাট বের করতে পারি যেমন মনে করো আরো সিম্পল একটা এক্সাম্পল দিই এক্স প্লাস টু ইজিক এক্স প্লাস টু ইজিক টু ফাইভ একটা জিনিস মনে রাখবা তোমাদের 8 এর বইটা এখন যেভাবে করা হইছে এটা তোমাদের সাইন্সটা ম্যাথ ম্যাথ করতে হবে সাইন্সে যেমন দেখো এখানে ম্যাথ আছে তুমি যদি মনে করো সাইন্স শুধু ই করবা তাহলে হবে না মানে পড়বা বুঝবা এরকম হলে হবে না ম্যাথ করতে হবে এখানে হ্যাঁ দেখো যে ম্যাথ আছে হ্যাঁ এই যে ম্যাথ ঠিক আছে কত হবে মান কত হবে বেগের মান মান চাইছে ভ্যালু চাইছে তো এই ম্যাথগুলো সলভ করতে হবে আর এই জন্য এত কিছু কথা বলতেছি কেমন কি হচ্ছে প্রত্যেকটা বিষয়ে বুঝাইছি আগে হ্যাঁ ভেঙে ভেঙে ওকে সো এখান থেকে দেখো এটা ইকুয়েশন হয়েছে কিনা আগে বুঝবো ইকুয়েশান হয়েছে কিনা ইকুয়েশন হওয়ার যে ফর্মুলা বা শর্ত সেটা কি কন্ডিশন কি যে দুইটা সাইড থাকতে হবে আবার সাইড আছে দুইটা এখানে সেটা কি দেখো এটা হচ্ছে আমাদের লেফ্ট হ্যান্ড সাইড এই পাশে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড দুইটা সাইড আছে এটা লেফট রাইট ওটা সাইড আমরা পাইছি এখানে ওকে খুব ভালো এই সাইডের ভিতরে আমরা একটা চলক পাচ্ছি সেটা এক্স দ্যাট মিনস এই এক্স দেখো টু তো নিজে একটা ভ্যালু ওর ওর কোনো ভ্যালু বের করার কোনো প্রয়োজন নাই ওর নিজেই ভ্যালু ফাইভ একটা ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু পরিবর্তন হবে না ফাইভই থাকবে এখানে টু টুই থাকবে হ্যাঁ কিন্তু এক্সের কোনো ভ্যালু কিন্তু আমরা জানি না বাট এক্সের ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারি কেমন এসিকলস টু কত হবে ফাইভ মাইনাস টু হবে দ্যাট মিনস থ্রি হবে তাহলে এই থ্রিটা কার ভ্যালু এক্সের ভ্যালু এই ত্রিটা কার ভ্যালু এক্স এর ভ্যালু দ্যাট মিন্স এখানে এক্স এর ভ্যালু আমরা জানতাম না বাট বের করতে পারছি যারা এরকম যে সকল ভাইয়ার চেহারা এরকম যে আমরা ভ্যালু জানি না বাট আমরা বের করতে পারি তারা হলো চলক বা ভেরিয়েবল তো ইকুয়েশন হতে হলে একটা চলক বা ভেরিয়েবল থাকে এবং দুটো সাইড থাকে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের যে রুলস ঠিক আছে ওকে এখন আমরা দেখব যে এইখানে যে সমীকরণগুলো বলা আছে দেখো দেখো এটা সমীকরণ পাইছে লাস্টে হ্যাঁ ভিজিকোস ইউ প্লাস এটি তো এখান থেকে দেখো দুটো সাইড আছে ভি একটা সাইড ইউ এটার সাইড এবং খেয়াল করো এখানে আমরা ভিড় ভ্যালু বের করবো ইচ্ছা বলে আমরা এইগুলো ভ্যালু বের করতে পারি এখানে সবই চলক বাট এখানে মেইন চলক কেন কন্ত ধরা আছে ভি দ্যাট মিনস চলক আছে এখন কেমন চলো আমরা এটা বের করার ট্রাই করি কীভাবে হয়েছে চলো ওকে সো এই দিগস ভি মাইনে সিউ বাই টি এইটা থেকে করা শুরু হয়েছে কেন আমরা এই সূত্র দিয়ে করতেছি এটাকে বুঝবো খেয়াল করো কেন আমি এটা বলতেছি দূরত্ব যাই এটা এটা অনেক বোঝার কিন্তু হ্যাঁ দূরত্ব কি উপরে ছিল এখানে এখানে দূরত্ব কোথায় যেন ছিল এটা কিনা আরো উপরে ইয়েস দেখো দূরত্বে দ্যাট মিন্স দ্রুতিতে ভি ইজোস ডি বাই টি ছিল ভি সময় সময় কি ছিল ডি ভাগ টি ছিল ওকে দ্যাট মিন্স এখানে ভি ছিল সুট্টগুলো ছিল আমরা লিখি একটু তাহলে বুঝতে পারবা ভি ইজস একটা ছিল কি ডি ভাগ টি আমরা ভি এর আরেকটা সুট জানি যেখানে ভি আছে বাট শুরু হয়েছে এ দিয়ে এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি ছিল ভি মাইনাস ইউ ভাগ টি ছিল এটা তার সূত্র ছিল আমরা এটা জানি ওকে তো আমরা যে কাজটা করব আমরা এই দুটা সূত্রকে এখন কি করব মার্স করবো দ্যাটমিন্স একসাথে করে নতুন কোনো সূত্র তৈরি করবো সেটা কি ভিয়র জন্য তখন তার নাম হয়ে যাবে কি ভি এর ইকুয়েশন দ্যাট মিন্স বেগের সমীকরণ হয়ে যাবে তো কথা হলো কোনটা দিয়ে শুরু করব এইটা না এইটা দুটা আমরা জানি ভি এর জন্য যেখানে ভি আছে মানে বেগ আছে একটা ভি আছে এখানে এখানেও ভি আছে ওকে আমরা জানি দুইটা জানি তো আমরা কথা হচ্ছি এখন শুরু করবো কোনটা দিয়ে আমরা কি এইটা থেকে শুরু করব নাকি এটা থেকে শুরু করব। এটা বিষয় তোমাদের স্কুলে যে কাজটা হবে কিংবা তোমরা যেখানে পড়াশোনা করবো সেখানে যে কাজটা হবে সেটা হচ্ছে এরা জাস্ট বলবে এখানে আসবে ম্যাম বা স্যার যে যারাই হোক না কেন হ্যাঁ এখানে আসবে বইতে আসার পর হচ্ছে এর বলবেন দেখো এখান থেকে এটা করা হয়েছে বুঝাই দিবে এরপর এটা হয়েছে এরপর এটা হয়েছে বাট কথা হচ্ছে কেন এটা থেকেই শুরু করা হইলো প্রশ্ন থেকে যায় তো প্রশ্নগুলোর অ্যানসার লাগবে হ্যাঁ সো দেখো আমরা জানি টি এখানে এখানে এখানেও টি আছে ওকে তাহলে আমরা একটু এখানে এটাকে আমরা রাইট দিই এখানে টি আছে এখানে ও টি আছে দ্যাট মিন্স এটা নিয়ে কোনো আমার কনফ্লিক্ট নাই ঠিক আছে কোনো ভায়োলেন্স নেই এখানে ওটি এখানে ওটি বাট এইখানে ডি আছে কিংবা এখানে কিন্তু এখানে ডি নাই কিন্তু এইখানে দেখো এ আছে বেশি আছে আমরা যখন শুরু করবো কোনো কিছু থেকে মনে রাখবা যেইটাই সব কিছু আছে কিংবা পরিপূর্ণ আছে ওইটা থেকে শুরু করতে হয় এটাই খেয়াল রাখবা ঠিক আছে যেটাই পরিপূর্ণ আছে কিংবা সব কিছু আছে ইনক্লুডেড আছে এরকম থেকে শুরু করতে হয় সো একটু খেয়াল করি আমরা এখানে দেখো ডি আস ডি আছে কিন্তু এখানে ডি নাই কিন্তু এখানে এ আছে এ আছে এখানে এ এখানেও ভি আছে এখানেও ভি আছে এখানে এ আছে ইউ আছে কিন্তু এখানে শুধু ডি আছে তাহলে আমরা শুরু করবো কোনটা থেকে এটা থেকে কিন্তু তাও ফুল অ্যান্সার পাইনি আমি বা আমাদের এখনো মনের সংসার দূর হয় নাই একটা কাহিনী আছে দেখো ডি মানে কি ডিস্টেন্স ডি মানে কি ডিস্টেন্স আলটিমেট এখানে ডিও আছে এখানে ডি আছে এখানে ডি নাই আমরা তাই বলছিলাম না কিন্তু আসলে এই ডিটা এখানেও আছে চলো আমরা দেখি কেমন ডি মানে কি ডিস্টেন্স দ্যাট মিন্স সব একটা ছবি আঁকি আমি এটা হচ্ছে আবির আবিরকে এঁকেছি হ্যাঁ

আপেল এখান থেকে স্কুল হবে এইখানে এখানে আসবে ওকে এখানে আসলো দ্যাট মিন্স সে কি করছে সে হচ্ছে এইখান থেকে এত দূর পথ অতিক্রম করছে এটাকে আমরা কি বলছিলাম ডিসটেন্স বলছিলাম এটাকে আমরা কি বলছিলাম ডিসটেন্স বলছিলাম ওকে ভালো কথা আবার দেখো যখন সে যাত্রা শুরু করবে যখন সে এখান থেকে যাত্রা শুরু করবে তখন তার কি ছিল বেগ ছিল কি আসছে আর কি তখন তার কি ছিল বেগ ছিল কি বেগ ছিল আমরা কিন্তু জানি আদি বেগ ছিল যখন কোনো একটা বেগ নিয়ে মানুষ শুরু করে যাত্রা শুরু করে তুমি যখন যাত্রা শুরু করো একটা বেগ নিয়ে চলা শুরু করছো তখন তার কি ইনিশিয়াল বেগ ব্যাগ ড্যাটমিন্স আদিবেগ এখানে কি আছে ইনিশিয়াল বেগ বা আদি বেগ আছে ইউ আছে আর এখানে কি আছে শেষ বেগ আছে কি আছে এখানে বেগের শেষ হয়ে গেছে ড্যাটমিন্স এখানে শেষ বেগ আছে ফাইনাল ভালো আছে এখন তুমি শুরু করছো এখান থেকে শেষ করছো এখানে তুমি যে এই দুটোকে বিয়োগ দাও দ্যাট মিন্স ভি থেকে ইউ বিয়োগ আমরা কিন্তু আগে দেখছিলাম তাহলে কি পাবো মাঝখানের এডুক পাবো না এডুক দ্রুত পাবো না আমি কটুক আমি অতিক্রম করছি তাই পাবো না কটুক বেগ অতিক্রম করছি আলটিমেট ডি কিন্তু এটা মাঝখানে এডুক মানে কি ভি থেকে ইউ মানে লাস্টে হলো এটা আছে ভি ইউ হলো এটা ইউ তো আমি যদি ভি থেকে ইউ বাদ দিই কী পাবো আমি মাঝখানের এডুক পাবো না মাঝখানে টুক পাবো দ্যাট মিন্স এই মাঝখানে টুক মানে তো ডি ডিস্টেন্স তার মানে এই সূত্রে ভি মাইনাস ইউ মানে কি আলটিমেট কি বলতো ডি তার মানে এই ডিটাও এখানে আছে যারা আগের দিন ক্লাস করছো তারা জানো আমি কিন্তু এটা বলছিলাম ভি মাইনাস ইউ কেন হইলো হ্যাঁ সো আমি এখন কিছু বলতেছি না সো এইখানে ডিও আছে ভিও আছে ইউ আছে টিও আছে এ আছে দ্যাট মিন্স এই সূত্রে সব কিছু এখানে আছে আবার এখানে বেশি আছে এ বোনাস আছে আবার ইউ আছে বোনাস আছে এই দুইটা সো আমি শুরু করব কোনটা দিয়ে অবভিয়াসলি এটা দিয়ে এই কারণে এই বইতে বা কিংবা আমাদের বেগে যখন বেগে সমীকরণ আমরা করি তখন এটাতে শুরু করা হয় এটা হলো মেইন কারণ কেন শুরু করা হয় এটা তোমাদের তোমাদের কোনো মানে কোনো জায়গায় বলবে না বললে মানে বইল ওকে এখন আমরা দেখব এই সূত্র থেকে কিভাবে আমরা এই সুতটা আসতে পারি এটা তোমাদের বলবে স্কুলে কিভাবে আসতে পারি বাট আমি এতক্ষণ যা বললাম যে কেন এটা থেকে শুরু করা হয়েছে এরা বলবে না ওকে একটু খেয়াল করি আমরা 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 একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে করব হ্যাঁ সাপোজ একটা সময় লিখি আমি ম্যাথমেটিক্যালে সাপোজ যে এক্স প্লাস এক্সও না আমি সাপোজ লিখলাম যে ওয়াই প্লাস টু ইজিক টু মাইনাস এক্স প্লাস টেন আমি বললাম ফাইন্ড আ ভ্যালু অফ এক্স এক্স এর ভ্যালু বের করতে বলছি তো আমরা কিন্তু জানি যে যার ভ্যালু বের করতে হয় বাড়াই দিই যার ভ্যালু বের করতে হয় সে অনেক কোথায় থাকে বলতো লেফটে থাকে যার ভ্যালু বের করতে হয় সে কোথায় থাকে লেফটে থাকে বাম পাশে থাকে সো এখানে এক্সে কোথায় রাখতে হবে আসে কোন পাশে ডান পাশে আছে রাইটে আছে বাট নিতে হবে কোথায় বাম পাশে নিতে হবে ড্যাট মিনস এক্সটাকে বেছে আনতে হবে এরকম আমরা সবাই জানি যেমন আমরা যখন লিখি এক্সের ভ্যালু তখন কি লিখি এক্স ইগোলস টু টেন লিখি আমরা কি এরকম লিখি টেন ইগোলস টু এক্স কোনোদিন দেখছো এটা কোনো দিন দেখান্স এক্স ইগোলস টু টেন যার ভ্যালু বের করতে হয় তাকে রাখতে হবে কোথায় বাম পাশে এটা আমরা সবাই জানি তাহলে এখানে এর ভ্যালু রাখতে হবে কোথায় এক্সে রাখতে হবে এই পাশে রাখতে হবে এক্সকে সো এখানেও আমাদের যে ফর্মুলাটা এখানে এ জিগোলস টু ভি মাইনাস ইউ বা টি আমরা এখানে কার ভ্যালু বের করবো ভি এর কেন বেগের সমীকরণ আমরা করতেছি তো সো ভিগে রাখতে হবে কোথায় বাম পাশে আর একে রাখতে হবে ডান পাশে রাখতে হবে সো এই কাজটা এখন আমরা করবো এখান থেকে চলো এখন এখানে দুটা ওয়েতে কাজ করা যায় ধরো আমরা একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে করি কারণ এগুলো সব ম্যাথ এটা ফিজিক্সের অন্তর্গত ঠিক আছে এত তোমার কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল তোমাদের এখন উঠাই দিয়েছে আর কি তোমরা ক্লাস এইটে এটা ক্লাস এইটে এরকম ছিল এই ম্যাথগুলো ছিল না আমি কিন্তু দেখাচ্ছি তোমাদের যে এগুলো ক্লাস নাইন টেনের ম্যাথ হ্যাঁ ফিজিক্সের অন্তর্গত এগুলো তো এগুলো এখন দিচ্ছে এগুলো খুব ভালো করে বুঝতে হবে হ্যাঁ এই জন্য কথা বলতেছি ওকে তো এইগুলো সব নাইনের টেনের বই থেকে দেখাইছিলাম একবার তোমাদের ওইগুলো সব উঠাই দিচ্ছে এখানে এই আর কি সো যেহেতু আগে এইটা ছিল না এবং তোমাদের তোমাদের জন্য উপযুক্ত না এটা আসলে এই জন্য আমাদের কী করতে হবে অনেক ভালো করে বুঝতে হবে ওকে চলো এই জন্য আমরা ম্যাথমেটিক্যাল এই সব এই সব কিন্তু ম্যাথ এখানে সব ম্যাথ হ্যাঁ সব ম্যাথ এই জন্য আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে বুঝবো ওকে কারণ ম্যাথ আমাদের বেশি মাথায় ঢোকে কারণ এখানে দুটা চলক দিচ্ছে আর এখানে সব চলক এখানে সবই ভেরিয়েবল কোনো ভ্যালু নাই সো আমরা দুইটা ওয়েতে এই এক্সকে পাশে আনতে পারি সেটা আমরা এখন দেখবো কোন দুইটা ওয়েতে আমরা এক্সকে বাম পাশে আনতে পারি চলো আমরা ইচ্ছা করলে যে কাজটা করতে পারি মাইনাস এক্সকে পাশে আসলে কি প্লাস এক্স হয়ে যাবে আমরা জানি ঠিক আছে আমরা কি করলাম মাইনাস সিক্সকে আমরা এ আনলাম প্লাস এক্স হয়ে গেল আমরা এত কিছু দরকার নাই একটা কাজ করা যায় কি কাজ করা জানো আমরা আমরা দুটা পকে উল্টায় দিব সাইডকে উল্টায় দিব এখানে যারা আছে সম্পূর্ণটাকে এখানে নিয়ে আসবো এইখানে যারা আছে সম্পূর্ণটাকে এই বেছে নিয়ে যাব যদি তুমি যদি তুমি একটা একটা করে নাও যেমন তুমি যদি টুকে বেছে নাও মনে করো ওয়াই প্লাস ফাইভ এ জিগোলসটু মনে করো সেভেন কী করবা সেভেনকে ফাইভকে বেশি নিবা তাহলে কি হবে জানো ওয়াই জিগোলস টু সেভেন মাইনাস হয় আমরা জানি কেন মাইনাস হলো কারণ যখন একটা সাইড কে চেঞ্জ করা হয় একটা ভ্যালুকে বা একটা ভেরিয়েবলকে যখন অন্য জায়গায় নেওয়া হয় অন্য সাইডে নেওয়া হয় তখন তার কি হয় চিহ্ন চেঞ্জ হয় সাইন চেঞ্জ হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ আমরা জানি সো প্লাস মাইনাস হয়ে গেছে বাট তুমি যদি এই যে ভুল পক্ষকে এটা তো বাম পক্ষ পুরো বামপক্ষকে এক একটাকে না ফুল বাম পক্ষে যারা আছে সবাইকে ধরেই বেছে নাও আবার ডান পক্ষে যারা আছে সবাইকে ধরেই বেশি তখন চিহ্ন চেঞ্জ হয় না যেমন আমরা যদি এখানে সেভেনকে বেছে নিয়ে আসি সেভেন পুরো সেভেনকে যারা আছে শুধু সেভেন আছে সেভেনকে নিয়ে এসলাম আর এখানে যারা আছে সবাইকে নিয়ে ওই পেছে ওয়াই প্লাস ফিফটিন তাহলে চিহ্ন চেঞ্জ হবে না জাস্ট এরকম লেখা যাবে চিহ্ন কোনো চেঞ্জ হবে না আরে মাউস 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 ওকে চিহ্ন চেঞ্জ হবে না বাট কি হলো আমরা ভ্যালুগুলোকে নিতে পারছি কিন্তু মনে রাখতে হবে এখানে একটা একটা নিলে হবে না এখানে ফুল সাইড ধরে চেঞ্জ করছি তো এই কাজটা আমরা করবো এখানে হ্যাঁ চলে চলো তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা কে পাশে নিয়ে আসবো দ্যাট মিন শুধু এক্স না এক্স প্লাস কে সবাই নিয়ে আসবো সবাইকে নিয়ে আসবো তাহলে চিহ্ন সেম থাকবে মাইনাস এক্স প্লাস টেন থাকবে আর এখানে ফুল এটা ধরে নিয়ে আসবো সবাইকে নিয়ে আসবো এখানে হ্যাঁ ওয়াই প্লাস কে এপেছে নিয়ে আসলাম এটা আমরা করতে পারবো এখানেও তাই করা হয়েছে দেখো তো ভিড় ভালো লাগবে সো এটা ডান পাশে ছিল এটাকে সহ ধরে এই পাশে নিয়েছি একে তাহলে ভি ম্যানটি এখানে লিখলাম আর একে এ পাশে লিখলাম ওকে একটু কাজ করলাম আমরা কোনো কনফিউশন আছে কারো এটা বলো তো কেউ সমস্যা থাকলে বলো না সমস্যা না স্যার ওকে আর যারা আগের ক্লাসগুলো করছো ঠিকভাবে তাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথাই না পানি হয়ে যাওয়ার কথা এগুলো এখন ওকে সো সো আমরা এখানে একটা কাজ করবো এখানে এখানে যা করছে লাগবে না এখন জাস্ট ইয়া করবা ভিগুলোটা নিয়ে আসবে এখানে জাস্ট আর কিছু না চলো আমরা এটা আমাদের মতো করে করি হ্যাঁ তো কি ছিল এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগটি এখান থেকে আমরা কি করতে পারি আরো সহজে করা যায় আমি জাস্ট ওইভাবে করতে বলে ই করতে আমরা আর গুণন করতে পারতাম এখানে এনিওয়ে ভি মাইনাস ইউ ভাগটি তাহলে এখানে কি করা যায় এবার আর গুণ করে দাও এর নিচে কি আছে বলতে এর নিচে কিন্তু ওয়ান আছে কেমনে ওয়ান থাকে আমরা কিন্তু জানি যার নিচে এটা বলে দিতেও যারা নতুন আছে যার নিচে কেউ থাকে না তার নিচে ওয়ান থাকে কেন আমরা জানি যে ফাইভ আচ্ছা আরেকটা কথা বলে দিই পৃথিবীতে যত নাম্বার আছে যত সংখ্যা আছে সবাই ফ্র্যাকশন আকারে আছে মানে ভগ্নাংশ আকারে আছে তুমি লিখলো ফাইভ তাহলে এটা ভগ্নাংশ কেমনে লিখলো আছে ভাইয়া ফাইভের নিচে মনে মনে কী আছে এক আছে দ্যাট মিন্স লব হর আছে ঠিক আছে দ্যাট মিন্স কি এটা ভগ্নাংশ আকারে কাজ করতেছে কিন্তু একের কোনো কিছু নিচে এক থাকলে কোনো ভ্যালু চেঞ্জ হয় না ফাইভ ভাগ এক মানে কি আলটিমেট ভ্যালু ফাইভই এই কারণে নিচে এক থাকলে কোনো সমস্যা হয় না এ কারণে আমরা ধরে নেব সবার নিচে এক আছে এস ফাইভ গুণ এক সবার সাথে গুণ আকারে এক থাকে ফাইভ গুণ এক মানে কি ফাইভ ভ্যালু কোনো চেঞ্জ নাই সো সো গুণ আকারে সবার সাথে এক থাকে আর নিচে সবার সাথে এক থাকে ভাগ আকারে সো এর নিচেও এক আছে এখন আর গুণ করে দিই আমরা চলো তাহলে কী হবে আর গুণ করলে তির সাথে এ গুণ হবে এর সাথে এর গুণ হবে আর গুণ মানে কি এই বাম পক্ষের উপরটার সাথে ডান পক্ষের নিচেরটা গুণ হয় আর বাম পক্ষের নিচেরটার সাথে ডান পক্ষের উপরটার গুণ হয় ঠিক আছে সো ভি মাইনাস ইউ আর একের সাথে গুণ করলে সেম তাই থাকবে ভি মাইনাস ইউ থাকবে আর এ আর টি গুণ করলে কি হবে এটি হবে বুঝলো আমার লাগবে কি ভি যার ভ্যালু বের করবো অনলি তাকে রাখতে হয় বাম পাশে লেফটে বাকি সবাইকে নিতে হয় কোথায় অন্য পাশে ডান সাইডে সো ভিজিগসটা কি হবে ইউ এ পাশে গেলে কি হবে প্লাস তো ইউ প্লাস আলটিমেট এরকম এটি মাইনাস কি প্লাস ইউ হবে সাদা লেখার জন্য সুন্দরবা লিপ্ত হয় কি ভিএস্ট ইউ প্লাস এটি ইউ প্লাস এটি এলে একটা সমীকরণ এ সিম্পল সমীকরণ ঠিক আছে ক্লাস এটার জন্য দিচ্ছে আর ভালো ভালো সমীকরণ আছে যেগুলো পরে বাবা ঠিক আছে তো এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো ভি আর ভ্যালু বের করতে পারবো ভি আর ভ্যালু বের করতে পারবো যখন ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে যেমন দেখো এখানে নিচে ম্যাথমেটিক্যাল টার্ম আছে এই যে একটি একটু করি আমরা একটি গাড়ির ইঞ্জিন টু এম এস স্কোয়ার বা এম এস টু তরণ সৃষ্টি করে স্কোয়ার আর কি কেউ না এখানে তো আবার পার আছে এটাকে এইভাবে লিখতে হবে এইভাবে লিখবা এইভাবে তোমার এইভাবে লিখবা তোমরা হ্যাঁ দেখো এম এস পার মাইনাস টু এম না লিখবা ঠিক আছে এখানে আসলে এইভাবে এম পার এস স্কোয়ার এইভাবে আছে এর মানে কি জানো এর মানে হচ্ছে এটা আছে এম ভাগ আচ্ছা এটা কি এটা তো বুঝে দিই এটা কি এটা করতে আসলো এটা হলো একক এটা হলো কি আমাদের একক একক বলতে কি বোঝায় আমরা জানি আরো বলি সেটা হচ্ছে ঠান্ডা লাগছে আসলে যেমন তুমি মনে করো যখন দোকানে যাবা দোকানে যেয়ে তুমি যখন বলবা যে ভাই আমাকে আলু দেন তুমি বললে আমাকে আলু দেন তো তোমার লাগবে হচ্ছে কি পটেটো আলু লাগবে এখন দোকানদার তোমাকে বললো ভাই কঠোরটুকু নেবেন তুমি হাত দিয়ে দেখালা ভাই আমাকে এতগুলো দেন কি সে বুঝতে পারবে কতটুকু চাইছো তুমি পারবে না দ্যাট মিন্স তোমাকে একটা একক কিংবা একটা ইউনিট ইউনিট বলে ইউনিট তোমাকে ইউজ করতে হবে যেটা দিয়ে দিয়ে যেটা দিয়ে তুমি হচ্ছে তাকে বুঝাবা যে আসলে তুমি কি চাচ্ছ বা কতটুকু চাচ্ছ হ্যাঁ মেজারমেন্টটা তুমি কতটুকু চাচ্ছো পরিমাণটা বলতে হবে কি ইউনিট দিয়ে বা একক দিয়ে সো এখানে কেজিটা হচ্ছে কী ছিল একক ছিল এক কেজি দেন কিংবা দুই কেজি দেন দুই কেজি আলু দেন তিন কেজি আলু দেন বা গ্রাম আছে পাঁচশো গ্রাম দেন বা কেজি হ্যাঁ হাফ কেজি দেন হ্যাঁ এরকম হতে পারে বা একশো গ্রাম দেন তো এগুলো কি একক সো আমরা যখন কোনো কিছু ভ্যালু বের করি যেমন একটা ভ্যালু কিন্তু এক কেজি একটা ভ্যালু আলুর পরিমাণ কত এক কেজি এটা ভ্যালু একটা মানুষ কতটুকু আলু কিনছো এক কেজি কিনছো মান একটা ভ্যালু হ্যাঁ তুমি এটা ম্যাথমেটিক্যাল টার্ম সো এখানেও আমরা বেগের মান বের করবো সো কী লাগবে একটা ভ্যালু বের করবো আলটিমেট দেখুন দেখো এই ম্যাথমেটিক্যাল টার্মে দেখো একটা একটা ভ্যালু বের হয়েছে একালো বের হয়েছে সো যেহেতু ভ্যালু বের করছি ভ্যালু বের করছি তখন আমাদের একটা ইউনিট থাকবে একক থাকবে

ওকে ডি মানে দূরত্ব দূরত্বকে আমরা কি মিটার হিসেবে কল্পনা করি দূরত্বকে আমরা কী দিয়ে মেজারমেন্ট করি মিটার মিটার হতে পারে কিলোমিটার বড় হতে পারে তখন আবার চেঞ্জ হবে তখন কে এম লিখবো ঠিক আছে সেন্টিমিটার হলে সি এম দিবো ঠিক আছে সমস্যা নেই বাট নর্মাল ওয়েতে হ্যাঁ আমরা কী লিখি মিটার লিখি সো ডি ডিস্ট্যান্স মানে মিটার দূরত্ব কতটুকু দূরত্ব গেছে একশো মিটার গেছে দুশো মিটার গেছে পাঁচশো মিটার গেছে তো ডি মানে এম আর সময়কে অলওয়েজ সেকেন্ডে হিসাব করা হয় কিসে সেকেন্ডে ক্ষুদ্রতম দিক দিয়ে হিসাব করা হয় ক্ষুদ্রতম কিলোমিটার তো বড়ো এ আমরা মিটার লিখছি এখানে সো এই জন্য এখানে টি কত সেকেন্ড কী লাগবো সেকেন্ডে সেকেন্ড সেকেন্ড ওকে সো নিচে আছে আচ্ছা কখন নিচে দেওয়া হয় আমরা সেভেনে কিন্তু সুযোগই করছিলাম মনে আছে কিনা একটু দেখাই দিই যেমন দেখো থ্রি ইনভার্স ওয়ান মানে ইনভার্স ওয়ান বলা লাগে না তো এটা মানে কি এটা মানে ছিল কিন্তু ওয়ান বাগ থ্রি ক্যাম মনে আছে কিনা তোমাদের আমি যাই একটু বলে দিই তাইলে আমরা কখনো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে মাইনাস এবং ভাগ রাখতে চাই না ই অ্যাটলিস্ট মাইনাস রাখতে চাই না যেমন এখানে দেখো এটা কমপ্লেক্স হয়ে গেছে এটা মাইনাস হওয়ার কারণে তো আমরা এটাকে সিম্পলে নিয়ে আসবো সিম্পল ফর্মে মাইনাস রাখবো না সো মাইনাসকে উঠানোর জন্য এটা দ্রুত বলতেছি এটা কারণ এটা ম্যাথমেটিক্যাল টার্ম ক্লাস সেভেনে ছিল ওকে এখন না বলি বেশি একটা সো মাইনাসটার কারণে কী হয়েছে আমরা এখানে ভাগ লিখছি কারণ আমরা জানি দূরে সুদেশ রিলেটেডকে প্লাস আর বিয়ে সাথে ভাগ এটা কিন্তু আমরা জানি ওকে সো মাইনাস যেহেতু আছে এখানে সো মাইনাসের কারণে আমরা কি দিছি ভাগ দিয়েছি তাহলে কি মাইনাস থাকবে আর এখানে আলটিমেট ওয়ানও আছে তিন উপর ওয়ান ওকে সো দেখো এই মাইনাসের কারণে আমরা কি দিচ্ছি এখানে ভাগ চিহ্ন দিসি সো মাইনাসটা চলে গেছে তো দেওয়ার পরে যা থাকবে এখানে ওটাকে আমরা নিচে লিখি এখানে লিখি কিন্তু কি কি দিয়ে লিখি মাইনাস থাকবে না কেন থাকবে না মাইনাস থাকলে তোমরা ভাগ লিখছি এখানে সব মাইনাস কি থাকবে না কে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেল সত্য থ্রির উপর প্লাস ওয়ান কিন্তু কথা হলো কে আমি নিচে লিখছি আমি কি লিখছি নিচে লিখছি তাহলে উপরে কি আছে উপরে কি আছে উপরে যেহেতু কেউ নাই তখন আমরা উপরে কি দিই ওয়ান দেই আচ্ছা একটা মিনিট হ্যাঁ আমার ভাইয়া আসছে তো একটু দুটা মিনিট

বিষয় হচ্ছে কি আমাদের বাসায় বিড়াল আছে একটা তো আমার আপুর বাসায় বিড়াল আছে ভাগ্নীরা বিড়াল দিয়ে খেলে তো এখন ওরা আবার বিড়াল এমনভাবে খেলে যে ওই ঘুমানোর সময় ওরে নিয়ে ঘুমায় ঠিক আছে দেন খাওয়ার সময় একসাথে খায় সব মানে এই সেই অবস্থা ঠিক আছে যা করে ওরা নিয়ে করে বিড়াল হ্যাঁ তো এখন বাইরে গেছে বিড়াল হ্যাঁ বাসা বাইরে গেছে যে পায়ে ময়লা মাংস ওই মলা নিয়ে আবার বিছানায় উঠছে আমার আপু সেটা দেইখা হ্যাঁ রাগ ইসসা মত হইছে ইসসা মত রাগ করছে ওদের করে বিড়াল দিয়ে গেছে আমাদের বাসায় এখন ওরা কামতছে এখন আবার নিতে আসে ভাই আর আপু বিড়াল ওকে তোমরা বাসা করো আছে নাকি বিড়াল আমার আছে স্যার আছে

যে মাইনাসের কারণে তো আমি ভাগ দিলামই সো মাইনাসটা চলে গেছে সো ওয়ান ভাগ থ্রি হবে উপরে ওয়ান ছিল ওয়ানটা প্লাস হবে সো থ্রির উপর ওয়ান মানে থ্রি সো কি ভ্যালুটা কি ওয়ান ভাগ থ্রি সো এটাকে যদি আমি আবার আগের সামনে নিতে চাই তাহলে কি হবে থ্রি ইনভার্স এটা এটা কনফার্মে ছিল আমার মূলত থ্রি ইনভার্স ওয়ান ছিল দ্যাট মিন্স তুমি যদি এটাকে নিচে নাও তাহলে ওয়ান ভাগ থ্রি হবে আর যদি ভাগের কারণে লিখতে না চাও তাহলে কি হবে নিচে যা আছে লিখতে হবে দেন উপরে যা আছে উপরে না মানে এইখানে কি ছিল ওয়ান ছিল এখানে তাহলে ওই ওয়ানটা মাইনাস কারণে দেওয়া লাগবে মাইনাস এরকম লাগবে ওকে সো যেমন এরকম তার মানে কি ওয়ান ছিল বলো তো হবে উপরে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস কেমন নিচে আছে নিচে কি প্লাস আছে উপরে গেলে কি হবে মাইনাস হবে এই আর কি সো এখানেও তাই যে এম ভাগ এস আছে তাহলে হবে এম এসের এর উপর কি আছে কিছু নাই মানে এক আছে এক আছে কিছু নাই মানে কি আছে এক আছে সো এম যদি উপরে নিয়ে আসি এসকে তাহলে এস ওই একটা উপরে কি মাইনাস হয়ে যাবে তাহলে এম এস ইনভার্স ওকে এটা হলো বেগের একক এটা কার একক বেগের মুখশ করার প্রয়োজন নেই কারণ তুমি জানো ডি মানে মিটার টি মানে এস এম ভাগ এস তাহলে এম এস উপরে মাইনাস ওয়ান দেখো এটা এটাই আছে এই দেখো এম এর কি আছে এম পার এস আকারে আছে যে এম ভাগ এস এইভাবে আছে হ্যাঁ এই যে সরি এম ভাগ এস আছে এই ভাগ আকারে লিখছে যে এইভাবে ভাগ দেওয়া যায় আবার ভাগছে না এইভাবে দেওয়া যায় এইভাবে দেওয়া যায় দুইভাবে দেওয়া যায় ঠিক আছে সো ভাগাকারে আছে তুমি যদি নিতে চাও ভাগাকারে না তাহলে এইভাবে দেখবা সেম আস তরণ বের করবো এখন তরণ তরণ মানে কি এ সময় সময় কি ভি ভাগটি ভি ভাগটি এটা আমরা জানি এটা আমরা জানি ছোট্ট হলো এটা তরণের হ্যাঁ এস সময় সময় ভি মাইনাস ইউ ভাইটি মানে কি মূলত এইভাবে ছিল ভি মাইনাস ইউ ভাগটি তো এটা মানে ভি এটা মানে আলটিমেট কি বলো তো ভি সো এর এখন কি এম এস ছিল যে এম এস পার অন ছিল সরল লিখে রাখে এম এস পার ওয়ান ছিল আর টি মানে কি সেকেন্ড সেকেন্ড কে লিখি সেকেন্ড এস লেখি ওকে সখন এসকে উপরে নিয়ে যাই এর উপর কি আছে এক আছে এসকে নিয়ে এখন আবার তাহলে এম এম তো আছে উপরে এস উপরে একটা আছে ওটা লেখি উপরে একটা লিখি একটা আছে ওটাকে উপরে নিয়ে যাচ্ছি তাহলে আবার সরি তাহলে আবার কি হলো এখানে মাইনাস হবে এখন এস দুইটা কমন নাম একটা এম এস কি হবে তাহলে মাইনাস টু হবে দুইটা মাইনাস ওয়ান মাইনাস কি মাইনাস টু তাহলে এস উপরে মাইনাস হবে এটা কার তরণের একক এবার সালো তরণের এককটা আমরা দেখি একক কোথায় এই তরণ তরণ কি লিখতে হয় এম ভাগ এস স্কোয়ার মানে কি ওরা লিখছে এইভাবে লিখছে এই যে এম এটা এম উপরে তার মানে কি এম আর s উপরে 2 মানে কি 1 ভাগ s স্কয়ার আমরা লিখতে হয় না এম লেখা যায় এটাকে তার মানে কি এম ভাগ এম তো উপরে তাহলে এম ভাগ s স্কয়ার তুমি এভাবে লিখবা তুমি লিখবা কি তুমি লিখবালে এইভাবে লিখবা তুমি লিখবা এইভাবে ms উপরে ইনভার্স 2 এভাবে লিখবা তো এগুলো তোমরা হে তারুণ্য রে কো হে তারুণ্য রে এ তারুণ্য রে কো কেডা এভাবে এইভাবে বের করা যায় এগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না আমরা কেমন এখানে বের করলাম হ্যাঁ এভাবে মূলত এইভাবে বের করে এইভাবে এখানে লিখছে এটা বাট তোমাদের স্কুলে বলবে না যে কেমন এটা আসছে ওকে কীভাবে এটা বের করা যায় বলবে না সো আমরা ইচ্ছে করে বের করতে পারি এরকম বের করলে আমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না এভাবে প্রত্যেকটা এভাবে বের করা যায় প্রত্যেকটা এভ্রিথিং বের করা যায় সায়েন্স অনেক মজার হ্যাঁ সবকিছু বের করা যায় সো এ হলো অবস্থা এভাবে মুখস্থ করার প্রয়োজন হয় না ওকে সো এখন তো আমরা ব্যর্থ করি চলো একটি গাড়ির ইঞ্জিন টু এম এস পার টু এম এস পার টু তরণ সৃষ্টি করে তরণ তাহলে এটা কার ভ্যালু তরণের ভ্যালু চলো লিখি এটাকে আমরা যা থাকবে তাহলে লিখে ফেলবা হ্যাঁ সব খাতায় এটা ইজি একটা ম্যাথ দিছে আমি একটু হার্ডার্ড ম্যাথ দিব পরে সমস্যা নাই তাহলে এখানে তরণ মানে কি এ কত আছে এ কত বলছে এখানে এর ভ্যালু টু সো এর ভ্যালু আছে টু আর এর একক আছে কি এম এস পার টু দেন কি বলছে দেখি তারপর তুমি গাড়িটিকে তিন এম এস পার ওয়ান ব্যাগে মানে এম এম পার এস ব্যাগে গতিশীল করে দেখলে ব্যাগে তাহলে এটা কি ব্যাগ আছে তাহলে বেগ মানে ভি ভি কত আছে তিন তাহলে লেখি ভি কত আছে এখানে তিন এম এসে মাইনাস ওয়ান করলাম ব্যাগে হ্যাঁ তাহলে চার সেকেন্ড পরে চার সেকেন্ড মানে কি টাইম টাইম মানে সেকেন্ড তাহলে এটা টাইম দেওয়া আছে এখানে টাইম কত চার সেকেন্ড ওকে বেগের মান কত হবে আবার ভির মান চাইছে এখানে কি বেগের মান কত হবে বেগের মান মানে কি আবার ভি বিগে স্পট মানে কি জামা লাগে গেলো না বেগটা দেহ আছে একটা আবার বেগ মানে কি এখানে একটা কনফিউশন আছে চলো কনফিউশন আমরা দূর করি এখানে একটু খেয়াল করো এখানে একটা গাড়ির ইঞ্জিন এই ব্যাগে তুমি গতিশীল দেখলা মানে কি বেগটা শুরু হয়েছে গতিশীল হয়েছে কত থেকে তিন থেকে গতিশীল শুরু হয়েছে চার সেকেন্ড পরে চার সেকেন্ড পরে মানে কি একটা একটা সময় যাওয়ার পরে বেগের মান কত হবে তার মানে কি চার সেকেন্ড একটা ডিস্টেন্স আছে তাহলে এখান থেকে একটা গাড়ি শুরু হয়েছে যাওয়া একটা গাড়ি আঁকলাম মনে করো এখানে আমরা একটা ই দিয়ে দিই গাড়ি এটা নিচে ধরে চাকা দিই গাড়ি গাড়ি যাচ্ছে শুরু হবে যাওয়া চার সেকেন্ড পরে আফটার ফোর সেকেন্ড গাড়িটা এখানে আসবে একটা বেগে আসলো ভালো করে বুঝো হ্যাঁ তো যখন এখানে ছিল তখন যখন তখন তার বেগ ছিল তখন তার তিন তার যখন এখানে ছিল তখন তার ছিল এইখানে কত হবে বের বলছে তো যখন প্রথম কি কি বলা হয় ইউ হয় আমরা জানি আর কি বলা হয় ভি বলা হয় আমরা জানি তাহলে এটা কি ভি তাহলে এটা ভি বের করতে হবে আর কার ভ্যালু এর ভ্যালু কার ভ্যালু ভ্যালু আমাদের ভ্যালু এরকম বোঝে নাই এমন কেউ আছে

এর মানে তরণ লিখছে এর ভ্যালু দেওয়া আছে এটা ইজি একটা বেগ বেগ মানে কি ভি তুমি লিখলা ভি ইউ পরে দেখো ভি লিখছো ওকে ভালো কথা বেগ আছে ফোর সেকেন্ড মানে কি টাইম টাইম মানে সেকেন্ড সময় তাহলে টাইমকে লেখো টি সময় সময় লেখা আছে পরে আবার বের বলছে কি বেগের মনে কত হবে বেগ মানে ভি কত হবে তো বেগটা দূরে হয়ে গেল এখন তুমি দেখবা কোন বেগ চাইছে চার সেকেন্ড পরে মানে কি চার সেকেন্ড আগে বেগ ছিল তিন আর চার সেকেন্ড পরে কত হবে এখানে কত হবে তাহলে এটা কি আগের ব্যাগ মানে কি ইনিশিয়াল ব্যাগ ইনিশিয়াল ব্যাগে কি দ্বারা করা হয় ইউ দ্বারা ইউ লিখছে এখানে আর শেষ ব্যাগে কি দ্বারা ভি দ্বারা তাহলে এটা ভি পারি আর সমস্যা তো বুঝতে পারবো না আট মিনিট নোবেল পাবো বুঝো না আট আট বছর তোমার গবেষণা করা

আমাকে বলে যে আপনার এই চিত্রটা খুব ভাল লাগছে আমরা চাবো চাইবো সামনে এরকম কোন গাড়ি আমরা লঞ্চ করতে পারি কিনা বলি হ্যাঁ দেখেন সমস্যা নেই আমি মানে নিঃস্বার্থে আপনাদের এগুলো সমস্যা নেই

এমন সূত্র দেখবা যে সূত্রে এই সবগুলো ভ্যালু আছে এ আছে কোথায় এই সূত্রে এ সো এই সূত্রটা বাদ এই সূত্রটা ক্রস এই সূত্রে এ আছে গুড ইউ আছে এই সূত্রে ইউ আছে আছে ইউ আছে টি আছে এই সূত্রে টি আছে ভি আছে ভি আছে তাহলে এই দিয়ে আমি অঙ্কটা বের করতে পারবো জাস্ট মানগুলো এখন বসাবা ইউ এর ভ্যালু কত তিন প্লাস এর ভ্যালু কত দুই গুণ টি এ গুণ কিন্তু এ টির মাঝখানে গুণ আছে এখানে টি কত ফোর লিখলাম ফোর তাহলে কত হলো আট আট তিন কত এগারো তাহলে এগারো আমার অ্যান্সার তাহলে এগারো আর ভি একক কি এম পার তাহলে এগারো অ্যান্সার এগারো এম এস ইনভার্স ওয়ান এটা আমার অ্যান্সার দেখো তাহলে অ্যান্সার কত হয়েছে এগারো খুব সিম্পল ম্যাথ দিছে কিন্তু সিম্পল ম্যাথগুলো না ম্যাথগুলো আরও অনেক হার্ড হয় এগুলো ঠিক আছে তোমাদের এই ক্লাস এর বলে সিম্পল দিছে আর কি ওকে আমরা একটু রিভিউ করবো এখন এটা তাহলে পরে গুলো খুব ইলে বুঝতে পারবা